শুধু বাংলাদেশ নয় বিশ্বের অনেক দেশের নাগরিকেরই স্বপ্ন যুক্তরাজ্যে নাগরিকত্ব এজন্য অবৈধভাবে হলেও অনেকেই পারি জমান দেশটিতে পরে বৈধতা পেতে করেন আশ্রয়ের আবেদন তখন সে আবেদনে অনেকেই করছেন দেশবিরোধী নানা মিথ্যাচার গেল বছর ভ্রমণ কিংবা কাজের ভিসায় যুক্তরাজ্যে যান এগারো হাজারের বেশি বাংলাদেশি সেখানে তারা বসবাসের জন্য আশ্রয় আবেদন করেছিলেন কিন্তু প্রাথমিক আশ্রয়ের জন্য মাত্র পাঁচ শতাংশের আবেদন মঞ্জুর হয় বাকি দশ হাজারের বেশি আবেদন খারিজ করে দিয়েছে যুক্তরাজ্য কর্তৃপক্ষ এসব আশ্রয় প্রার্থীকে এখন ফেরত পাঠাবে ঋষি সুনাক সরকার যুক্তরাজ্য প্রবাসী এ শিক্ষার্থী জানান বাড়তি আয় আর টিকে থাকতে শিক্ষার্থী ভিসায় যাওয়ারও আশ্রয় প্রত্যাশী হচ্ছেন কম টাকা দিয়ে আসার পরে সেই পড়াশোনা কন্টিনিউ করার জন্য যে টিউশন ফিস দেয়া দরকার হয় সেটি তারা বহন করতে পারেন না তখনই তারা সিদ্ধান্ত নেন যে পড়াশোনা বাদ দিয়ে এসএলএম সিট করবেন তবে আবেদনকারীদের অনেকেই গেছেন অবৈধভাবে এক মাস পরেই তার কোম্পানিটির লাইসেন্স বাতিল হয়ে গেছেন তখন তারা অবৈধ হিসেবে গণ্য হন তখন তারা আর বাংলাদেশে বা দেশে ফেরত যাওয়ার কথা চিন্তাই করতে পারেন না তখন তারা বাধ্য হয়ে এদেশে চেক করেন এমন সিদ্ধান্তে পালিয়ে না থেকে আইনি সহায়তার পরামর্শ এ আইনজীবীর অবৈধভাবে যে বাংলাদেশীরা বর্তমানে যুক্তরাজ্যে অবস্থান করছেন তাদের এখনো আইনি অধিকার রয়েছে তারা ইচ্ছে করলে তাদের অবস্থান থেকে অ্যাসাইলএম অ্যাপ্লিকেশন করতে পারেন এবং যতক্ষণ পর্যন্ত এই অ্যাসাইলএম অ্যাপ্লিকেশন পেন্ডিং থাকবে চলমান থাকবে ততক্ষণ পর্যন্ত এই চুক্তির পরেও আপনাকে ডিপোর্ট করা সম্ভব হবে না আর এ অভিবাসন বিশেষজ্ঞ মনে করছেন অবৈধ অভিবাসীদের ফেরত পাঠানোর সিদ্ধান্ত বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হওয়া রোধ করবে যে কোনোভাবে দেশের বাইরে চলে যাব গেলেই আমি খুব ভালো থাকব এই যে তার এই মনোভাব এবং গিয়ে করে একটা আশ্রয় প্রার্থনা করে দেওয়া কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় আসলে বাংলাদেশে এমন কোন সংকট ওই ব্যক্তির হয়তো ঘটেনি যে কারণে সে আশ্রয় প্রার্থনা করতে পারে এর ফলে তো আসলে দেশের ভাবমূর্তির সংকটে পড়ে অবৈধ অভিবাসীরা বৈধ পন্থায় রেমিটেন্স পাঠায় না এজন্য তাদের ফেরত পাঠানোয় রেমিটেন্সের উপর কোনো প্রভাব পড়বে না বলেও দাবি বিশেষজ্ঞদের যুক্তরাজ্য থেকে প্রবাসী আয় খুব বেশি প্রভাবিত হবে বলে মনে করছি না এম এ আজিম দেশ টিভি ঢাকা